দর্শক পরিস্থিতি মোকাবেলায় এখন দেশের বিভিন্ন স্থানে বিজেপি মোতায়েন করা হয়েছে বিভিন্ন টেলিভিশন স্কল এবং গণমাধ্যমের যে অনলাইন সংস্করণগুলো তাতে দেখা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং বগুড়ায় মোতায়েন করা হয়েছে এই খবরে বলা হচ্ছে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিপি মোতায়েন করা হয়েছে দর্শক বুঝতেই পারছেন এটি কালবেলার নিউজ দেশ রূপান্তরের নিউজ ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজেপি দর্শক পরিস্থিতি দিনকে দিন যে কি পরিমাণ অবনতি হচ্ছে এখন জানা যাচ্ছে যে চট্টগ্রামে তিনজন নিহত হয়েছে ইতিমধ্যে এর মধ্যে চট্টগ্রাম কলেজের একজন শিক্ষার্থী আছে বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি ঢাকা কলেজ এলাকায় একজন অজ্ঞাত পরিচয়ের যুবক সেটি একাধিক গণমাধ্যমে তিন চার আর রংপুর যেই রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানে একজন তার মানে ইতিমধ্যে পাঁচজন নিহত হয়েছে দর্শক বুঝতেই পারছেন পরিস্থিতি কোন পর্যায়ে গেছে এখানে চট্টগ্রামে যে সংঘর্ষের খবর দিয়েছে প্রথম আলো তাতে বলা হচ্ছে যে একজনের বুকে গুলির চিহ্ন তার মানে সরাসরি গুলি করা হয়েছে সংঘর্ষ চলছে কয়েকজন গুলিবিদ্ধ সেই দৃশ্য দেখা যাচ্ছে দর্শক চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে নিহত মোহাম্মদ ফারুকের স্ত্রীর আহাজারি চলছে আহ সেখানে দুজন নিহত হয়েছে এবং এখন পর্যন্ত ফারুক এবং মোহাম্মদ ওয়াসিম ফারুক হচ্ছে ফার্নিচার দোকানের কর্মচারী ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান ছাত্র বলে জানা গেছে আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি তিনজন চট্টগ্রামে চানখারপুলের যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ গুলিবিদ্ধ চারজন সেখানে সেই গুলিবিদ্ধ একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে রীতিমতো এখন মানে লড়াইটা যে বিপুল আন্দোলন সেটি মোকাবেলা করতে এখন সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকজন আহত হয়েছে অন্তত চারজন গুলিবিদ্ধ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলন কারী শিক্ষার্থীদের সমাবেশ রয়েছে এই জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা সাড়ে তিনটার দিকে শহীদ মিনারের কাছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সড়কে সমবেত হন এর আগে থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা চানখারপুল মোড়ে অবস্থান নেন বিকাল চারটার দিকে শহীদ মিনারের সামনে সড়ক দিয়ে গুলিস্তানের দিকে একটি যাত্রীবাহী মিনিবাস যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বাসটা থামান তারা বাসের ভেতরে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন যাত্রীদের কয়েকজনকে ছাত্রলীগের কর্মী বলে সন্দেহ হয় এতে আন্দোলনকারী ছাত্ররা খুব হয়ে বাসটি ভাঙচুর করেন এবং ওই সন্দেহভাজনদের বাস থেকে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ভেতরে নিয়ে যান এই ঘটনার পর ওমর বিন আবদাল আজিজের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের দলটি ছাত্রদের উপর হামলা করে এরপর বিকেল সোয়া চারটার দিকে উভয় পক্ষের মধ্যে মারধর ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় সেই সংঘর্ষ চলছে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ সামনে এবং ছাত্রলীগ ও যুব নেতাকর্মীরা নেতা কর্মীরা সড়কের উপর অবস্থা নিয়ে ইটপাটকে নিক্ষেপ করছে বিকেল পাঁচটার পরপর ছাত্রলীগ এবং যুব নেতাকর্মীদের নেতা কর্মীদের অবস্থান থেকে কয়েকটি হাত বোমা নিক্ষেপ করা হয় দর্শক বুঝতেই পারছেন মানে কোন পক্ষে কারা কি অস্ত্র শস্ত্র ব্যবহার করছে এই হচ্ছে পরিস্থিতি আর একটি খবর দর্শক সমকলেও লিখেছে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজেপি মোতায়েন করা হয়েছে হয়েছে এবং সেখানে ঢাকা কলেজের সামনে যে যে মৃত্যুর কথা বলা পরিস্থিতি বোঝাই যাচ্ছে একেবারে পুলিশের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণে যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বাধ্য হয়ে বিজেপি নামাতে হয়েছে এই পরিস্থিতিটা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বাস্তব কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ